আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কেয়া চৌধুরী। আমি আজকে আপনাদের সামনে যে ডিশটি তৈরি করব তা হচ্ছে পেঁয়াজু। পেঁয়াজু তৈরি করতে আমাদের যা যা উপকরণ লাগছে তা এখন আমরা দেখে নেব। পেঁয়াজু তৈরি করতে আমাদের লাগছে ডাল বাটা। আমরা এক কাপ ডাল ভিজিয়ে আমরা পানি ছাড়া বেটে নিয়েছি, দেখুন বেটে নিয়েছি। তারপর আমাদের এখানে একটা রসুন কুচি করা, তারপরে এখানে আমাদের আছে লবণ, শুকনা গুঁড়ামরিচ, তারপরে এখানে আছে হলুদ, এখানে আছে টেস্টিং সল্ট, এখানে এক চিমটি চিনি, তারপর এখানে আছে আমাদের আদা রসুন বাটা, আদা অল্প, রসুনটা একটু বেশি আমরা বেটে নিয়েছি। এখানে একটু জিরা বাটা, এখানে আছে কাঁচামরিচ, আমরা একটা বড় কাঁচামরিচকে এভাবে ঝুরি করে কেটে নিয়েছি। তারপর এখানে আছে আমাদের পেঁয়াজ, এখানে আমরা তিনটা পেঁয়াজ ঝুরি করে কেটে নিয়েছি। আর এখানে আছে আমাদের ধনে পাতা। আর ভাজার জন্য আমাদের লাগছে তেল। ভিউয়ার্স, এখন আমরা আমাদের সবগুলো উপকরণ একসাথে আমরা মেখে নিব, তারপর আমরা তেল এটাকে ভেজে নেব। ভিউয়ার্স, প্রথমে আমরা আমাদের যে পেঁয়াজটা আছে, পেঁয়াজ আমরা লবণ আমাদের যে মশলা আছে মশলাগুলোকে একসাথে করে আমরা মেখে নেব। আমরা সব পরিমাণ মতোই নিয়ে নিয়েছি। আমরা এখন জাস্ট এটাকে মেখে আমরা ভেজে নেব ডালটাকে। আমি আমার এই ডিশটা স্পেশালি আমেন আপি, উনি অস্ট্রেলিয়া থেকে আমাকে করেছে, মেসেজ করেছে যে বিকালে একটা নাস্তা ওনাকে দেখানোর জন্য, একটা ভিডিও আপলোড করার জন্য। আমেন আপি, এটা আমি আপনার জন্য তৈরি করছি এই ভিডিওটি, এই পেঁয়াজুর ভিডিওটি। আপনি দেখলে আমি অনেক খুশি হব। খুব সিম্পল অল্প কয়েকটা জিনিস যা আমাদের ঘরে সবসময় থাকে, ওই জিনিসগুলো দিয়ে একটু করেই ব্যাস। আর ডালটা আমরা ভিজিয়ে রাখবো, 3-4 ঘন্টা ভিজিয়ে রাখলে আমাদের ডালটা তৈরি হয়ে যাবে, তারপর আমরা জাস্ট বেটে নেব। আমাদের এইটা আমরা মেখে নিয়েছি ডালের। আপনার যদি লবণ বেশি খেতে পছন্দ করেন একটু বেশি দিবেন, ঝালটা আপনার বেশি আপনাদের পছন্দ মতো টেস্ট অনুযায়ী। যারা টেস্টিং সল্ট অ্যাভয়েড করতে চান তারা ইচ্ছা করলে টেস্টিং সল্ট অ্যাভয়েডও করতে পারেন। পেঁয়াজু যেহেতু এটা আমরা পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি, যেটা বড় হয় সেটাতে পেঁয়াজের পরিমাণ কম হয়, বাট পেঁয়াজু যেটা সেটাতে পেঁয়াজটা একটু বেশি দিতে হয়। আমরা মেখে নিয়েছি, তারপরে আমরা আমাদের যে ভাজার যে প্রসেস আছে আমরা ওখানে চলে যাব, কুকিং প্রসেসে চলে যাব। আমরা ওখানে কুকিং প্রসেসে আমরা ভেজে নেব তেল দিয়ে। তো ভিউয়ার্স, আমরা ভেজে নিচ্ছি আমাদের এই ডাল মাখাটা। ভিউয়ার্স, আমরা একটা কড়াইয়ের ভিতরে তেল নিয়ে নিয়েছি, এখন তেলটা আমরা একটু হিট হতে দিয়েছি। এখন আমরা আস্তে আস্তে আমাদের পেঁয়াজও ভেজে নেব। আমরা পেঁয়াজগুলোকে একটু হাত দিয়ে যেভাবে একটু পাতলা পাতলা করে আমরা একে একে তেলের ভিতরে ডুবো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমরা 4-4 করে ভাজবো। আমরা এই যে এখান থেকে একটু একটু করে নিয়ে নিচ্ছি। আমরা কড়াইটাকে এই দিকটা একটু কাত করে দেবো, মানে এই দিকটা একটু ভাজা হয়। দেখুন ভিউয়ার্স, এরকম আলগা হয়ে যাবে। আমরা তারপরে এটাকে একটু উল্টা করে নেব। এটা একটু ভাজা হবে, এটা একটু কাঁচা আছে। আমরা এখন এইখানে গ্যাপে আমরা আরেকটা দিয়ে দিই।
এট এ টাইম তাহলে আমাদের অনেকগুলো হয়ে যাবে। আমরা এইভাবে পাতার সাথে হাতে পাতার সাথে এভাবে একটু চেপে রোজা দিনে ইফতার হিসাবে পেঁয়াজুটা অনেক ফেমাস, সব মুসলমান ঘরেই এটা তৈরি করা হয়। আবার অনেকে বিভিন্ন রকম সবজি দিয়ে পাকোড়া স্টাইলেও এটা তৈরি করে থাকে। আমরা একটু সময় নিয়ে এটাকে পেঁয়াজুটাকে ভেজে নিব, কারণ আমরা যদি তাড়াহুড়ো করি বা আর যদি আমরা বাড়িয়ে দিই দেখা যাবে যে আমাদের যে পেঁয়াজুটা ভিতর থেকে কাঁচা থেকে যাবে কিন্তু উপর থেকে পুড়ে যাবে। যেন আমরা একটু সময় নিয়ে আস্তে আস্তে উল্টে তারপরে আমরা তৈরি করবো। আমরা জালটা একটু বাড়িয়ে দিলাম যেহেতু এখানে দুটো আছে, এই দুটাকে একটু ই করার জন্য দুটাকে তেলের ভিতরে আমরা ডুবিয়ে দিচ্ছি। আমরা মাঝখানে আমাদের যেটা সাইডে ছিল আমরা এটাকে একটু ভেজে নিচ্ছি। আমরা এগুলোকে আগে ভালো মতো আমরা ভেজে নেব। আমরা সাইডে যেগুলো আছে ওগুলোকে একটু মাঝে মাঝে মাঝখানে দিয়ে নেব, যাতে করে সব দিক থেকে সুন্দর মতো ভাজা হবে। নরম ক্রিস্পি খুব মজাদার পেঁয়াজু, পেঁয়াজু ওইটা বিকালে নাস্তা মুড়ির সাথেও খাওয়া যায়, এমনি খেতেও ভালো লাগে। আমার যারা বাংলাদেশি ভিউয়ার্স আছেন তারা তো এই সমস্ত ডিশের সাথে পরিচিত, সবসময় আমরা খেয়ে থাকি, বাট আমার এই ডিশগুলো তৈরি করি আমি বিশেষ করে যারা বাহিরে থাকে, বাহিরে ছোটবেলা থেকে বাংলাদেশি যে ভাই বোনেরা আছে যারা আমাদের বড় হচ্ছে বড় হয়েছে বাট আমাদের দেশের ট্রেডিশন সম্পর্কে কম জানে বা এই ট্রেডিশনাল খাবারগুলো তারা তৈরি করতে চায়, তাদের ইন্সপিরেশন যোগানোর জন্যই আমার এই ভিডিওগুলো আপলোড করা বা এই রেসিপিগুলো দেখানো। আমাদের পেঁয়াজুটা দেখুন কালার হয়ে এসেছে, আমরা আর কিছুক্ষণ ফ্রাই করব, ফ্রাই করে আমরা নামিয়ে নেব আমাদের পেঁয়াজগুলো। আস্তে একটু কমিয়ে নিব, এখন আমরা যদি আস্তে বেশি রাখি তাহলে পুড়ে যেতে পারে। আমরা এখন আমাদের সার্ভিং একটা ডিশ নিয়ে নেব, সার্ভিং ডিশের ভিতরে আমরা জাস্ট এটাকে আমাদের পেঁয়াজুটাকে নামিয়ে পরিবেশন করব। ভিউয়ার্স তৈরি হয়ে গিয়েছে আমাদের পেঁয়াজও, আমরা এখন জাস্ট নামিয়ে নেব। আমাদের এই যে সার্ভিং এতে আমরা নামিয়ে নিচ্ছি,
আমরা একে একে সাবধানতার সাথে তুলে নিচ্ছি। আমরা জাস্ট চুলাটা এখন বন্ধ করে দেব। জাস্ট সব সময় একটা জিনিস খেয়াল রাখবেন, আমাদের যখন চুলার কাজ শেষ হয়ে যাবে সাথে সাথে আমরা চুলা বন্ধ করে দিব, কারণ গ্যাস আমাদের অত্যন্ত মূল্যবান একটি সম্পদ, এটা অপচয় করার কোনো মানে হয় না। তো ভিউয়ার্স, আবার দুর্ঘটনার হাত থেকে বাঁচতেও চুলা বন্ধ করে গ্যাস ই করে রাখা, গ্যাসের চুলা বন্ধ করে রাখাটাই ভালো। তো ভিউয়ার্স চলুন আমরা এখন আমাদের এইটা বিদায় নিই আপনাদের কাছে ডিশটা দেখিয়ে। ভিউয়ার্স, এই তো তৈরি হয়ে গিয়েছে গরম গরম মজাদার পেঁয়াজু। আপনারাও আমার আপনারাও বাসায় তৈরি করবেন এরকম গরম গরম পেঁয়াজু এবং পরিবার সকলে মিলে মজা করে খাবেন, এনজয় করবেন। তো ভিউয়ার্স, আমার কুকিং প্রসেসটি যদি আপনাদের ভালো লাগে, আমার আমার রান্নার ইটা যদি ভালো লাগে, আপনার আমার রান্নার যে প্রসেস, কুকিং প্রসেসটা ভালো লেগে থাকে, আমার আগে যে ভিডিওগুলো আমি তৈরি করেছি তা ওইগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ 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 একটা লাইক দিবেন, শেয়ার করবেন আমার ভিডিওটি, আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। এবং ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। থ্যাংক ইউ।